আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। প্রথম প্রশ্ন আজকের, আমার ছোট ভাই অমুসলিম, তাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলে কি সেটার কোনো আজর আমি পাবো? আমার বাবাও অমুসলিম, মৃত্যুর আগে ওসিয়ত করেছিলেন আমাকে। আচ্ছা, হ্যাঁ, আপনি যে কোনো ব্যক্তিকে যদি আপনি দয়া করেন, তার প্রতি এহসান করেন, তার চিকিৎসার ব্যবস্থা করেন, তার খোরাকের ব্যবস্থা করেন, পানাহারের ব্যবস্থা করেন, এই জন্য আপনি সওয়াব পাবেন, এই জন্য আপনি সওয়াব পাবেন, সে মুসলিম হোক আর অমুসলিমই হোক না কেন। আপনার উদ্দেশ্য যদি থাকে মানবতার সেবা, মানুষের সেবা, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, তাই না? তিনি তো মুসলিম অমুসলিম ভেদাভেদ করেননি, সবারই সেবা দিয়েছিলেন, তাহলে আপনি এর জন্য সওয়াব পাবেন। আর কোনো অমুসলিমকে সাহায্য করার নিয়ত যদি এ থাকে যে মুসলিমদের বারোটা বাজুক, তাহলে মুশকিল। অথবা আপনি মুসলিমদের পছন্দ করেন না, এই জন্য অমুসলিমদের সাথে আপনার অনেক বেশি সৌহার্দ্য, ভালোবাসা, মুসলিমদের বিভিন্ন বদনাম, যে হুজুররা এরকম, মসজিদের লোকেরা এরকম, ইমাম এরকম, আছে এরকম কিছু মুসলিম পাওয়া যায়, দাড়ি টুপির সমস্যা, এর দাড়ি দলা দেখলে মনে হয় যেন ভালো মানুষ হবে, কিন্তু দেখি যে অনেক সময় মানুষ ভালো না, মানে ইত্যাদি নানা গল্প বানায়, আসলে বানিয়ে বানিয়ে বলে। আসলে পোশাকিটা কি মেইন? মানুষের তাকওয়া হচ্ছে মেইন। এমন খারাপ লোক যদি দাড়ি রাখে আর টুপি রাখে, এটা কি দাড়ির দোষ না টুপির দোষ বলেন তো? হ্যাঁ, লোকের দোষ, লোকের দোষ। মানুষ সব সময় ফোকাস করে অন্য জায়গায়, মানুষ খুব দুষ্ট, মানে যারা দুষ্ট মানুষ তারা ফোকাস করে অন্য জায়গায়। কোনো হিজাব অথবা পর্দাওয়ালা মহিলা যদি কোনো ধরেন দুরাচারে বা খারাপ কাজে লিপ্ত হয়, তখন দোষটা কি হিজাবের নাকি ওই মহিলার? মহিলার। কিন্তু কিছু লোকেরা ফোকাসটা হিজাবের মধ্যে নিয়ে যায়। কোনো দাড়িওয়ালা লোক, সে তো লোক, মানুষ তো, মানুষ তো ভুল করবেই, পৃথিবীতে দুষ্টামি কারা করে? মানুষই তো করে। তাহলে সে যদি দাড়ি ফেলে দিত তাহলে কি মানে ওকে নাকি? সে যত দুষ্টামি করেছে দাড়ি ফেলে দিলে কি ওকে? না, সে দাড়িওয়ালা হোক আর দাড়ি ছাড়াই হোক, দুষ্ট কাজ দুষ্টামির কাজ দুষ্টামি। সেজন্যে দাড়ি ফেলে দিলে সবাই ভালো হয়ে যাবে এটাও যেমন বলা যাবে না, দাড়ি রাখলে সবাই ভালো হয়ে যাবে এটা বলা যাবে না। এটা এটা আসলে দাড়ির কারণে এ কাজটা করেছে সেটা না, বরং এটা অনেক সময় ক্যামোফ্লেজ হয়। মানুষের বিশ্বাস আস্থা অর্জন করার জন্য কেউ টুপি দাড়ি লাগায়, সেটা তার দোষ, দাড়ি টুপির দোষ নয়। যদি আপনি সহযোগিতা করেন, আপনার অমুসলিম ভাবা যদি আপনাকে ওসিয়ত করেছে, তাকে যদি সেবাটা দেন একজন মানুষ হিসাবে, তাহলে অবশ্যই এটা প্রশংসনীয়, সওয়াবের কাজ। আশা করা যায় যে এতে আপনার ভাইও হয়তো ইসলামের দিকে চলে আসবে। আমরা দেখেছি অমুসলিমদের চিত্ত আকর্ষণের জন্য কোরআনও কিন্তু যাকাত ব্যয় করার কথা বলেছে, বিশেষ করে যারা ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত অথবা যারা না অমুসলিম। আর যাকাতের বাইরেও অন্য সদাকাও অমুসলিমদেরকে দেওয়া যেতে পারে। ঋণ কমানোর জন্য কোনো পরামর্শ বা রাসূলের নীতিমালা বলবেন? ঋণ কমানোর জন্য মানে আল্লাহ আপনাকে ঋণ শোধ করার তৌফিক দিবেন যদি ঋণ শোধ করার নিয়তে ঋণ নেন। আজকাল মানুষ ঋণ নেয় ঋণ না শোধ করার নিয়তে। আমাদের কাছে দেখতাম ছাত্র জীবনে কিছু ছাত্র ছাত্র ভাই আমাদের ঋণ দিত না দেওয়া নিয়ত, এবং অনেকেই দেখেছি যে সারা জীবনে আর ঋণ শোধ করে নাই, যেহেতু সে না নেওয়া না দেওয়ার নিয়তে নিয়েছিল, আল্লাহ তাকে তৌফিক দেন নাই। আর আজকে বাংলাদেশে দেখা যায় যে বিভিন্ন ব্যাংক থেকে অনেকেই ঋণ নিচ্ছে না দেওয়ার নিয়তে, ফলে বিশাল বিশাল ঋণ খেলাপের সৃষ্টি হয়ে যাচ্ছে। এদের সাধ্য নাই ঋণ শোধ করার, কারণ এরা লবিং করে ঋণটা নিয়েছে, এবং যদি 100 কোটি টাকার ঋণ নেয় দেখা যাচ্ছে যে 10 কোটি, 50 কোটি, 20 কোটি আবার ঘুষ দিয়েছে। এগুলোকে বলা হয় ব্যাড ডেটস। হ্যাঁ, যদি ইসলামের ঋণ দেওয়ার কিছু নীতিমালা আছে, কনভেনশনাল সিস্টেমে সেটা মানা হয় না, তারা সুদের ভিত্তিতে ঋণ দিয়ে থাকে। এরপরের প্রশ্ন, বাবা একজন কিন্তু মা দুইজন,
এক্ষেত্রে দুই মায়ের সন্তানদের মাঝে পর্দার বিধান কি? অর্থাৎ দুই মায়ের সন্তানরা, এদের বাবা যেহেতু এক, এরা আপন ভাই বোনের মতো বইমাত্রেও, কিন্তু তারা ভাই বোন হিসাবে গণ্য হবে, রক্ত সম্পর্কীয় ভাই বোন হিসাবেই গণ্য হবে, রক্ত সম্পর্কীয় ভাই বোন হিসাবে গণ্য হবে। অতএব এদের মধ্যে পর্দার প্রয়োজন নাই। আজানের পূর্বে সালাম ও দরুদ পড়ে আজান শুরু করা কি বেদাত কিনা? আজানের পরেই হবে দরুদ, আগে না। আজানের দোয়াটা পড়বেন, তারপরে দরুদটা পড়বেন, এটাই হচ্ছে সুন্নাহ। ইবাদতের ক্ষেত্রে সুন্নাহ খেলাফটা কি? বেদাত। আইয়ামে বিদের রোজা গুরুত্বপূর্ণ বা সওয়াব বেশি, না সাপ্তাহিক রোজার গুরুত্বপূর্ণ বা সওয়াব বেশি? এটার জন্য তো তেমন কোনো দাঁড়িপাল্লা সেট করা হয় নাই, ফলে এটা ম্যাথমেটিক্যাল হিসাব কষে বের করা কঠিন। তবে কোনো কোনো নেশাবের বইতে যাই না কোনো ফর্মুলা আছে কি না। হ্যাঁ, আসলে অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখি, ইসলাম কম্পেয়ার করেনি সোমবারের দোয়াটা বেশি উত্তম, বেশি সওয়াব, নাকি বৃহস্পতিবারের দোয়া, বলেন তো। হ্যাঁ, তারপরে এরকম আরো অনেক, যে সকালে সাদাকা করা বেশি উত্তম নাকি সন্ধ্যায়, জনসমক্ষে সওয়াবের নিয়তে কোনো রিয়া ছাড়া সাদাকা দেওয়াটা উত্তম নাকি গোপনে, ইত্যাদি, দুটোতেই কিন্তু কোনো রিয়া নাই ধরে। তো এই সমস্ত জায়গায় আসলে কম্পেয়ার না করাটাই ভালো। যেটা শরিয়া কম্পেয়ার করেনি সেটা আমরা কম্পেয়ার করব না। কিন্তু যদি বলা হয় সাধারণ মসজিদে সালাত পড়া উত্তম নাকি মসজিদুল হারাম মক্কায়, কোনটা বলবো আমরা? মসজিদুল হারাম মক্কায়, যেহেতু দলিল আছে। অন্য যে কোনো সাধারণ মসজিদ উত্তম নাকি মসজিদ নববীতে সালাত আদায় করা উত্তম? মসজিদ নববীতে। তাহলে শরিয়া যেখানে কম্পেয়ার করে আমাদেরকে একদম স্পষ্ট করে বলে দিয়েছে, সে জায়গায় আমরা সেভাবে বলতে পারবো, আদারওয়াইজ এটা বলা ঠিক না। যেমন শাবান মাসের নফল সিয়াম উত্তম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে যে রমজানের পর এত বেশি সিয়াম তিনি শাবান ছাড়া আর কোনো মাসে রাখেন নাই। তাহলে শাবান মাসে সিয়াম উত্তম নাকি মহরম মাস? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালু সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে রমাদান মাসের সিয়ামের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মহরম, আল্লাহর মাস মহরম মাসের সিয়াম। কিন্তু কম্পেয়ার করাটা কি উচিত হবে? উচিত হবে না। এইভাবে আমরা বলবো আইয়ামে বিদের সাথে সাপ্তাহিক সিয়ামগুলোর কোনো কম্পারিশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, অতএব আমরাও করবো না। আমরা পারতপক্ষে তার সুন্নাকে যত বেশি অনুসরণ করা সম্ভব সেটা আমরা করব। ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় বলে দিন, অলসতা কাটানোর কিছু উপায় বলে দিন। ওয়াসওয়াসা মিনা শয়তান, শয়তান যদি আমাদেরকে কোনো ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণার মধ্যে ফেলে দেয়, তাহলে কোরআন বলছে ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, তাহলে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো বিতাড়িত শয়তান থেকে। তাহলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়বেন এবং মনে মনেও এর যে অর্থটা সেটা হৃদয়ঙ্গম করে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে বাঁচাও। ওয়াসওয়াসা আমাদের ইবাদতগুলোকে নষ্ট করে। অজুর হলো কি না, যদিও আজকের আধুনিক মনোবিজ্ঞানীরা বলছেন এটা ওসিডির প্রবলেম, কিন্তু তারপরে ওয়াসওয়াসা ওসিডির প্রবলেম বলেন আর যাই বলেন, এটা শয়তানের পক্ষ থেকে হতে তো কোনো অসুবিধা নেই, শয়তানই তো, তাই না, এই ওয়াসওয়াসাগুলো তৈরি করে। এবং সেই ওয়াসওয়াসাগুলোর হাদিস ভিত্তিক ট্রিটমেন্ট যদি আপনি না করেন, তাহলে দেখা যাবে যে এটা একটা বড় প্রবলেম থেকে আরও বড় হতে থাকবে, রোগের মতো আর কি। আপনাকে যদি কোনো ভাইরাস অ্যাটাক করে, আপনি যদি সাথে সাথে চিকিৎসা করেন ভালো হয়ে যাবে, কিন্তু বলেন যে ধরতে ভাইরাসের ভাইরাস করবে, আমার কাজ আমি করব, তাই না, এই স্টেলে কি যাওয়া যাবে? এই স্টেলে যাওয়া যাবে না। তখন ভাইরাসটা ধীরে 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 আপনার উপর শক্তিশালী হবে। ঠিক শয়তান যখন আপনাকে অ্যাটাক করে, আপনাকে সাবধান হতে হবে, শয়তানের অ্যাটাকটাকে দুর্বল করে দিতে হবে এবং নাই করে ফেলতে হবে। এমন একটা ইমিউনিটি সিস্টেম ইসলাম আমাদেরকে দিয়েছে না, ওয়াসওয়াসার ক্ষেত্রেও দিয়েছে। আপনি ইয়াকিনের উপর থাকবেন,
কোনো ধরনের সন্দেহকে আপনি তামকিন করবেন না, তাকে জায়গা দিবেন না। যখনই আপনার ওয়াসওয়াসা আসে, ওয়াসওয়াসাকে বাদ দিবেন। আপনার যেমন তিন রাকাত আর চার রাকাতের সন্দেহ হলে আপনি কোন জায়গায় আমল করবেন? নামাজ কি চার রাকাত হলো না তিন রাকাত? তিন রাকাত। ইয়াকিনের জায়গাটা থাকবেন আর সন্দেহকে তাড়িয়ে দিবেন, ইয়াকিনের উপর থাকবেন আর এক রাকাত পড়বেন। আপনার ওযু আছে কি নাই এই সন্দেহের মধ্যে পড়ে গেলেন। ইসলাম কিন্তু আপনাকে বলে দিয়েছে যে কিভাবে সমাধান করবেন। আপনি ইয়াকিনের জায়গাতে থাকবেন। শেষ আমলটা কি, ওযু করেছেন নাকি বাথরুম সেরেছেন? যদি মনে থাকে যে শেষ আমলটা হচ্ছে ওযু, তাহলে আপনার ওযু আছে, আর কারণ এটি ইয়াকিন। এরপরে আর বাথরুমে গিয়েছেন কিনা এটা আপনার সন্দেহ। কিন্তু শেষ আমলটা যদি মনে হয় আমি তো বাথরুম থেকে বেরোলাম এটা স্পষ্ট মনে আছে, এরপর ওযু করলাম কিনা মনে নাই, তখন আপনার ওযু আছে, ওযু নাই। বাথরুম করেছেন এটাই আপনার ক্ষেত্রে সুধার্য। ওযুর ব্যাপারে সন্দেহ, সন্দেহকে তাড়িয়ে দেন, নতুন করে ওযু করেন, তাহলে তো আপনার প্রবলেমটা থাকবে না। তো শয়তান বলবো বাপরে বাপের সাথে আর পারা যাবে না, হ্যাঁ পড়িমড়ি করে পালাবে আপনার থেকে, এই যে শক্ত লোক, এটা দিয়ে কোনো মতেই কাবু করা যায় না। তখন দেখি ওয়াসওয়াসা থেকে অনেক সময় ওসিডি আসে, ওসিডির প্রবলেমটা আসে, এবং সেখান থেকে ধীরে ধীরে যদি এগুলোর প্রপার ট্রিটমেন্ট করা না হয় তখন এগুলো আস্তে আস্তে বড় হতে হতে একসময় সিজোফ্রেনিয়াতেও নিয়ে যায় মানুষকে। সো বি কেয়ারফুল, শয়তানকে কোনো চান্স দেবেন না। শয়তান যদি একবার আপনাকে ইন্টারনেটে খারাপ ফিল্ম দেখতে বাধ্য মানে উদ্বুদ্ধ করতে পারে, গেছেন আপনি, এরপর সেটা নেশা হয়ে যাবে। শয়তান যদি আপনাকে রাত্রে ইন্টারনেট জেগে ব্রাউজ করতে মোটামুটি একটা অভ্যাস করে ফেলতে পারে যে আরে বসো না, তুমি তো সোশ্যাল নেটওয়ার্কে আছো, আর যারা করে না তারা তো আনসোশ্যাল, সব কুবুদ্ধিগুলো শয়তান থেকে আসে। এবং শেষ পর্যন্ত আসলে এই সোশ্যাল নেটওয়ার্ক কি আসলে আপনাকে আনসোশ্যাল করে দেবে? আপনার যে ছেলেটা সারা রাত বসে ব্রাউজিং করে, দেখবেন যে ও কারোর সাথে আর কথা বলবে না, ও মেহমান আসলে বলবে আর দূর তুমি মেহমান, আমার সব মেহমান হচ্ছে অনলাইন, তাই না? বন্ধু বান্ধব সব অনলাইন, ইয়াসালাম। আর তখন তো তার ফখর আরও বেশি যে বাসার মেহমান আসলে পাঁচজন আর এখানে আমার পাঁচ হাজার, তাই না? বন্ধু পাঁচ হাজার মানে সুবহানাল্লাহ। অলসতা কাটানোর কিছু উপায় বলে দিন। অলসতাও শয়তানের পক্ষ থেকে। আল্লাহ তাআলা কিছু বিষয় আমাদের মধ্যে সৃষ্টি করেছেন যেটা অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে, ওটাকে ইনঅ্যাক্টিভ করলে শয়তান অ্যাক্টিভ হয়ে যাবে। এই জন্যে যেমন আপনার লেসানকে সবসময় দিকরুল্লাহ, আল্লাহ দিকিরে থাকবে সে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহু আকবার। আপনি দেখেন আপনি যখন ট্রাফিক জ্যামে পড়েন তখন যদি আপনার মুখ দিয়ে কোরআনের আয়াত বের না হয়, আল্লাহর দিকির বের না হয়, তখন দেখবেন যে আপনি অন্য জগতে চলে যান, কিছু না কিছু ভাবতেছেন, সব উল্টাপাল্টা জিনিস, অথবা কারোর সাথে টেলিফোনের উপর টেলিফোন বলতেছেন, সেখানে অনেক মিথ্যা কথা বলছেন, আসেন বনানিতে বলতেছেন আমি এখন মহাখালী, মানে এরকম আরও কত কিছু। তো তাহলে ব্যাপার হচ্ছে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি ইবাদতে অ্যাক্টিভ না থাকলে তখন দেখবেন যে ইবাদতে ঠিক বিপরীত অবস্থানে চলে যাবেন। তাওহীদে অ্যাক্টিভ না থাকলে শেরেক এবং কুফুরি আপনাকে ধরে ফেলবে। সুন্নায় অ্যাক্টিভ না থাকলে বেদআত আপনাকে ধরে ফেলবে। মাথায় যদি আপনি চিন্তা চেতনায় ভালো মুসলিম না থাকেন তখন দেখবেন যে খারাপ চিন্তা আপনার মাথায় চলে আসবে, আপনাকে বিভ্রান্তির দিকে নিয়ে যাবে, বদাখলাকের দিকে নিয়ে যাবে, পর্নোগ্রাফির দিকে নিয়ে যাবে, এবং নানা ধরনের বদভ্যাসের দিকে আপনাকে নিয়ে যাবে। আর মানুষের মাথাটা, মাথার কারণেই মানুষ আসলে ইউনিক। আমাদের আছে আকল, বুদ্ধি, বিবেক, ইন্টেলেক্ট। আপনি যদি এটাকে কাজ না দেন, অলস করে রাখেন, তাহলে সে কিন্তু অকাজ করবে। এই ব্রেনটা কাজ চায়, কাজ মানে ভালো কাজ, কাজ বললেই বোঝাবে ভালো কাজ। আর যদি ভালো কাজ না দেন তাহলে সে অকাজ করবে, অকাজ চিন্তা ভাবনা ইত্যাদি করবে। জি, অলসতা কাটানোর জন্য এই জন্য আমাদের আল্লাহ দেখির ইবাদত একটু বাড়িয়ে দিতে হবে, ফরজ ওয়াজিবের বাইরেও ইবাদত করতে হবে। সেই প্রোগ্রামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, শেষ রাতে তাহাজ্জুদ, সালাতুদ দোহা, এরকম
বিভিন্ন অকেশনাল আমল দিয়েছেন, সাপ্তাহিক সিয়াম, তারপরে বিভিন্ন আশুরার সিয়াম, আরাফার সিয়াম, সকাল সন্ধ্যার আদকার, তাই না, ইত্যাদি, এভাবে আরও অনেক সুন্দর সুন্দর আদকারের যে ঘোষণাগুলো দেওয়া হয়েছে, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা ইত্যাদি সব কিছু, এগুলোর মধ্য দিয়ে, এবং কিছু চ্যারিটির কাজ করবেন, সামাজিক কাজ করবেন। আজকের মানুষ মুসলিমরা দেখেন এনজিওতে কাজ করলে তখন সে সামাজিক কাজ করে, কেন ব্যক্তিগতভাবে সামাজিক কাজ করা যায় না। হ্যাঁ, একজন মানুষকে যদি আমি দেখতে যাই, একজন বৃদ্ধের সেবা করতে যাই, একজন অন্ধকে যদি রাস্তা পার করে দেই, এটার জন্য চাকরি লাগে, আমাদের অবস্থা সেরকম, আমি যদি এনজিওতে চাকরি করি এবং আমার কাজ যদি হয় অন্ধদেরকে নিয়ে কাজ করা, তখন অন্ধদেরকে নিয়ে কাজ করব, আমার কাজ যদি অন্ধ মানুষকে রাস্তা পার করে দেওয়া, আপনি দেখবেন রাস্তায় আগে জিজ্ঞেস করুন ভাই তুমি কোন এনজিওতে কাজ করো, কারণ স্বপ্রণোদিত হয়ে ভালো কাজ করা এটা একদম নাই, এটা একদম নাই। আপনার তো সময়ই হবে না, অলস সময় কাটাবেন কী করে, তাই না, সময় তো হবে না। ইসলাম আমাদেরকে যে কাজগুলো দিয়েছে, চ্যারিটির কাজ করতে বলেছে, সাদাকার কাজ করতে বলেছে, রোগী দেখতে যেতে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো যে করতেন কেন করতেন বলেন তো, কেউ কি তাকে পয়সা দিত, স্বপ্রণোদিত হয়ে কাজ করতেন এবং তার সাহাবারাও তাই করতেন। আজকে আমরা যদি এই ভালো ভালো কাজগুলো করি তখন দেখবেন যে আপনার নিঃশ্বাস ফেলারও সময় থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাঝে মাঝে বিতর পড়ার উদ্দেশ্য থাকলে যদি ঘুমের কারণে মিস হয় করণীয় কী, যদি আপনি ভোর রাতে বা রাতের আগে, রাত শেষ হওয়ার আগে জেগে যান তো পড়বেন, আর যদি পড়তে না পারেন তাহলে দোহার সময়, চাষ্টের সময় আরও এক রাকাত মিলিয়ে আপনি অতিরিক্ত, যেমন তিন রাকাত পড়া থাকলে চার রাকাত পড়বেন দুই রাকাত করে, এভাবে পাঁচ রাকাত পড়া থাকলে ছয় রাকাত পড়বেন, এই কিন্তু সে পড়াটা জরুরি নয় এবং এটা বেতরের কাজাও নয়। এভাবেই মানে আমলের মধ্যে, হাদিসের মধ্যে এভাবে আসার কারণে আমরা সেটা রেকমেন্ড করছি, কিন্তু যদি কারো রাত্রের মধ্যে বেতের মিস হয়ে যায়, আসলে সেটা মিস হয়ে গেল, যাতে নেক্সট ডে মিস না হয় আমরা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতটুকু বলে আজকে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।